গুড মর্নিং রবিবার সকালবেলা গরম কফি হাতে নিয়ে দিন শুরু হলো দিনটা আজকে দেরিতেই শুরু হলো এখন মাঝে সাড়ে এগারোটা আজকে একটা বিশেষ ইনভিটেশান আছে তো আইপি এর তরফ থেকে হায়াত রিজেন্সি হোটেলে তো ওখানে সাড়ে ছটায় পৌঁছতে হবে গ্র্যান্ড বলরুমে তো আমি খুব একটা এই সমস্ত ইনভিটেশনে যেতে চাই না অতীতে অনেক আমি না করেছি কিন্তু আজকে আর না করা গেল না তার কারণ আন্তরিকতা যিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাই তো তার আন্তরিকতা কলকাতা ক্যানভাসের প্রতি আমাদের প্রতি দেখে অবশ্যই যেতে হলো তো সাহ্যকুজু করে আমি আর গৈরিটা বেরিয়ে পড়েছি আর অনেক দিন পরে লেকটাউনে এই ঘড়িটা দেখলাম কলকাতা তো এখন আশাই হয় না সেই জায়গা থেকে সেই পুরোনো জায়গাগুলো খুব মিস করি মাঝে মাঝে দেখলে বিশেষ করে তো ফাইনালি আমরা হ্যাঁ পৌঁছেছি সময়ের থেকে একটু লেটেই পৌঁছে গেছি কিন্তু ফাইনালি পৌঁছতে পেরেছি তো এই সেই গ্র্যান্ড বলরুম সেখানে ঢুকেই দেখি ফ্যাশান শো হচ্ছে মেনলি তো এখানে শুধু মেয়েরা নয় ছেলেরা এবং ম্যারিড ওমেন তারাও কিন্তু পার্টিসিপেট করেছে বেশ এনজয় করলাম বিষয়টা গৈরিকা এরকম ধরনের অনুষ্ঠানে খুব একটা কমফোর্টেবল না কিন্তু ঠিক আছে এনজয় করেছে আর আমার মনে এই কফির দিকে ক্যাপাচিনো উইথ ব্রাউন সিগার আর এখানে প্রিয়াঙ্কা কিছু বলছে প্রেসকে প্রিয়াঙ্কার একটা সিনেমা আমি দেখেছিলাম সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমা খুব হিট হয়েছিল তখন আমি দেখেছিলাম ওই একটাই তারপর আর দেখা হয়নি তো যাই হোক গৈরিকা দেখতে দেখতে র্যাম শো দেখতে দেখতে ওইখানে কী যেন খাচ্ছে তো ভ্যারাইটিস খাবার দাবার আসছে সঙ্গে এখানে ককটেল নেও ছিল কিন্তু ওখানে আমাদের কোনো কাজ নেই আমরা মকটেলেই হ্যাপি

সো তোমাদের আরেকটা জিনিস আছে অডলিনার কাছে সেটা ও পরে তোবাদের হাতে তুলে দেবে সো বৈরিকালি কিন্তু জিজ্ঞেস করব যে কেন লাগ যে আজকে এখানে এসে এবং ডোলিনা এবং আমাদের এই সেলিসিটেশন টপি আমি বাংলায় কথা বলি ইশ্বর কারণ আমি আমি বাংলা সিধুদার পাশে দাঁড়িয়ে এর থেকে বেশি আমি গাইকে সাহস পাচ্ছি তো তো যাই হোক আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সকলকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাবো এবং আমার শ্রদ্ধা জানাবো মঞ্চে উপস্থিত সিঁধুদাকে আমার শ্রদ্ধা জানাবো এবং অনেক আদর জানাবো রায় আর অ্যাডলিরা এবং অঙ্কিতকে কারণ রাই খুঁজে খুঁজেই সত্যি আমাকে বার করেছে এই বিষয়গুলো থেকে আমি ভীষণ দূরে থাকি কিন্তু আমাকে খুঁজে খুঁজে ভালোবেসে রাই এবং অ্যাডোলিন আমাকে বের করে এনেছে ঘর থেকে তার জন্য ওদের ধন্যবাদ আর আজকে সত্যি ভালো লাগছে আর এই যা পেলাম এটা জাস্ট আমি প্রতিনিধিত্ব করলাম কলকাতা ক্যানভাসের টোটাল পরিবারের যত মেম্বার আছে সকলের তরফ থেকে আজ আমি এটা প্রতিনিধিত্ব করে নিলাম তাই সকলকে বলবো আপনারা সকলে আশীর্বাদ করুন এইভাবেই যেন কলকাতা ক্যানভাসের হাত ধরে আমরা এগিয়ে যেতে পারি ধন্যবাদ অনেক আপনি চন্দননগর থেকে আজকে এসছেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ রায়কে আমি আগে থেকেই বলে রেখেছিলাম আমাকে স্টেজে ডাকবে না কারণ আমি অতটা কমফোর্টেবল নয় গৈরিকা স্টেজ ফ্রেন্ডলি আমি নয় তো আমি ক্যামেরাটা করতে ব্যস্ত ছিলাম এবং তাতেই আমি খুশি আর এখানে ওই থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওই সেলফি সেলফিসটিকে ক্যামেরা ঘুরে না এটা কি যেন একটা নাম আমি ঠিক এক্স্যাক্টলি জানি না তো আমি দেখেছি আগে বিভিন্ন লোককে এরকম চাপতে ঘুরতে দেখতে তো আমি ফার্স্ট টাইম আজকে করলাম আর সঙ্গে গৈরি চাপিয়েছি ও তো বলছে মাথা ঘুরবে পরে যাবো এসব করবো না কিন্তু ঠিক আছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হওয়া মানে উচিত তো খারাপ কিছু লাগিনি ও ফাইনালি ওঠার পরে কিন্তু বেশ এনজয় করছিল ওঠার আগে ভয় পাচ্ছিল তো যাই হোক এখানে ডিজেতে খুব হাই ভোল্টেজ গান হচ্ছিলো মিউজিক হচ্ছিলো র্যাম্প সঙ্গে যেরকম মিউজিক হয় আর কি আর দশটা নাগাদ এখানে ডিনার সার্ভ করা হয়েছে বুফে ছিল আমি নিয়েছি তন্দুরি রুটি আর চিকেন কষা উইথ হালকা পেঁয়াজ অ্যাজ এ স্যালাড আর গৈরিকা নিচে বিরিয়ানি সেই সঙ্গে চিকেন কষা অবশ্যই স্যালাড তারপর আমি যেটা খেয়েছি গরিকা খাইনি সেটা হচ্ছে রসমালাই ও ফাট্টা আর এখানে না হট চকলেট দিয়েছে ওরা জোর করেই দিল আমি অতটা চকলেট পছন্দ করি না বাট খারাপ নয় খেতে তো ফাইনালি আমরা আফটার ডিনার বাড়ি ফিরছি বেশ ভালো লাগলো আমি খুব একটা যেতে চাই না কিন্তু আন্তরিকতার সঙ্গে ডাকলে অবশ্যই যেতে হয় বাই দ্য ওয়ে দেখা হবে পরের টাটা